প্রিয় শ্রোতা বন্ধুরা, ভেরিতাসের আসরে আপনাদেরকে স্বাগত জানাই। পবিত্র বাইবেলে সাধু মথি রচিত মঙ্গল সমাচার থেকে আজকে পাঠটা নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজা হেরোদের আমলে জুদেয়ার বেথলেহেম নগরে যিশুর জন্ম হয়। পরে কোনো এক সময় প্রাচ্যদেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন। এসেই তারা জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা তারই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে। এই কথা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং জেরুসালেমের সমস্ত লোকেরাও বিচলিত হয়ে পড়ল। ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে হেরোদ তখন তাদের কাছ থেকে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা। তারা বললেন, জুদেয়ার বেথলেহেম নগরে, কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন, জুদা গোষ্ঠীর আপন ভূমির ওগো বেথলেহেম, জুদা প্রদেশের প্রধান যত নগরীর মধ্যে তুমি কোনো মতেই হীনতম নও, কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবেন এক নেতা, যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন। হেরোদ তখন গোপনে পণ্ডিতদের ডেকে ঠিক কোন সময় তারাটি দেখা গিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন। তারপর তিনি এই বলে তাদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন, খোঁজ পেলেই আমাকে খবর দেবেন যাতে আমিও গিয়ে তাকে প্রণাম জানাতে পারি। রাজার কাছ থেকে এই কথা শোনার পর তারা রওনা হলেন। আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিল, তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো, যতক্ষণ না সেই স্থানটির ওপর এসে থামল যেখানে শিশুটি ছিলেন। তারাটি দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন। বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন, সোনা, ধুনো ও গন্ধ নির্যাস। পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হেরোদের কাছে যেন তারা আর ফিরে না যান, তাই তারা অন্য পথ ধরেই নিজেদের দেশে ফিরে গেলেন। শ্রোতা বন্ধুরা, বড়দিন পর্বের বা বড়দিন যে কালটা খ্রিস্টমণ্ডলী উদযাপন করল, আজকের এই রবিবার দিনে তার সমাপ্তি ঘটল, যেটা আমরা বলে থাকি প্রভুর আত্মপ্রকাশের পর্ব। আজকের দিনে শুধুমাত্র ইহুদি জাতির কাছে নয়, ইহুদিদের তো রাখালদের কাছে, সাধারণ মানুষের কাছে যিশুর পরিচয় তারা পেয়ে গিয়েছিল। তারা এসে রাখালেরা যিশুকে প্রণাম জানিয়ে গিয়েছিল, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে রাখালেরা এসেছিল। কিন্তু আজকে পূর্বদেশ থেকে তিনজন পণ্ডিত, যারা ইহুদি জাতির মানুষ নয়, তাদের নাম অন্য গ্রন্থ থেকে আমি পেয়েছি, তারা তিনজন, যাদের মধ্যে ছিল ক্যাসপার, মেলচিওর এবং বালথাসার, এই তিনটে নাম, তারা পূর্বদেশ থেকে এসেছিল। ধরে নেওয়া যাক, কিছু গ্রন্থে বলছে তারা ব্যাবিলন বা পার্সিয়া থেকে এসেছিল, কিছু গ্রন্থে বলছে তারা মিশর থেকে এসেছিল। সেই পূর্বদেশের পণ্ডিত তারা, যারা তারা দেখে গণনা করতে পারত, হঠাৎ তারা দেখল যে একটা নতুন তারা, উজ্জ্বল তারা তাদেরকে কোনো বার্তা দিচ্ছে। আর সেই বার্তাটা কি? যে বেথলেহেম নগরে ত্রাণকর্তার জন্ম হয়েছে। তারা খুঁজতে খুঁজতে প্রথমেই রাজপ্রসাদে আসলো,
কারণ সেখানে রাজার জন্ম হয়েছে। তারা চিন্তাই করতে পারল না যে গোয়াল ঘরে সেই রাজার জন্ম হয়েছে। তারা রাজাকে এসে জিজ্ঞেস করলো, কোথায় সেই রাজপুত্র, কোথায় সেই রাজা? শ্রোতা বন্ধুরা, কবি অচিন্ত্য তিনি বলেছিলেন, আমাদের প্রভু ভগবান তিনি যদি রাজার বেশে আসতেন, পারতাম কি আমরা গিয়ে তার পা দুখানি জড়িয়ে ধরতে? রাখালেরা, আমাদের মতো খেটে খাওয়া মানুষেরা কি পারত তার পা দুখানি জড়িয়ে ধরে তাকে প্রণাম জানাতে? তিনি এসেছিলেন আমাদের মতো নিঃস্ব হয়ে, তার নম্রতার পরিচয় দিয়ে। সেই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বড়দিন হলো নিজেকে নম্র করার দিন, কারণ ঈশ্বর নিজেকে এত নম্র করলেন যাতে আমরা তার সান্নিধ্য পাই। আজকে পূর্বদেশের এই পণ্ডিতেরা তারা আসলো, তারা খোঁজ নিল সেই রাজা কোথায় জন্মেছেন। তাদের সেই জ্ঞান ভাণ্ডার থেকে, সেই জ্ঞান চক্ষু দিয়ে তারা যিশুকে খুঁজে বার করলেন। এখানে আমরা দেখতে পাই রাজা দাউদ, যিনি কিনা শয়তানের প্রতিনিধিত্ব করছেন, ক্ষমতার লোভ, বড় হওয়ার আকাঙ্ক্ষা সামনে কিন্তু ভালো দেখাচ্ছে। তোমরা খবর পেলে আমাকে জানিও, আমিও গিয়ে তাকে যাতে প্রণাম জানাতে পারি। কিন্তু আমরা জানি তিনি কি করেছিলেন। পণ্ডিতেরা যখন দৈব বাণী পেয়েছিলেন, স্বর্গদূতেরা যখন বলেছিল যে তোমরা আর হেরোদের কাছে ফিরে যেও না, তারা যখন অন্য পথ ধরে তাদের দেশে ফিরে গিয়েছিল, হেরোদ রেগে গিয়ে 2 বছরের কম যত শিশুকে সেখানকার হত্যা করেছিল। তার ক্ষমতা লোভ এতটা, তার নোংরামি এমন জায়গায় পৌঁছেছে, কিন্তু সামনে সে ভালো দেখাচ্ছে। আমাদের মধ্যেও এমন মানুষ আমরা থাকি যারা স্বার্থ সিদ্ধির জন্য, যারা ক্ষমতার জন্য, কিছু পাওয়ার জন্য আমরা কি করি, অন্যের সঙ্গে ছল ছাতুরি করে ভুলিয়ে ভালিয়ে আমাদের কার্য সিদ্ধি করতে চাই। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা এক না। রাজা দাউদের সেই অভিপ্রায়, সেই অভিসন্ধি তা সফল হতে দেয়নি, কারণ ঈশ্বরের পরিকল্পনায় সেই পরিত্রাতাকে রক্ষা করা এই পৃথিবীতে ঈশ্বর তার দায়িত্ব নিয়েছেন। পণ্ডিতেরা আসলেন, তারা উপহার দিলেন সোনা, ধুনো এবং গন্ধ নির্যাস। তারা তো সেই তাদের জ্ঞান চক্ষু দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন যে গোয়াল ঘরে জাপপাত্রে শোয়ানো সেই শিশু সাধারণ শিশু নয়, তাকে দেওয়া হয়েছিল সোনা। সোনা দেওয়া হয়, সোনা হচ্ছে ঐশ্বর্য, প্রাচুর্যের চিহ্ন, যা এই জগতের রাজাকে দেওয়া হয় তার ক্ষমতা বাড়ানোর জন্য। তারা, এই পূর্বদেশের পণ্ডিতেরা, যিশুকে এই পৃথিবীর রাজা হিসাবে স্বীকার করে নিয়েছিল। তারপরে তারা দিয়েছিল ধুনো বা ধূপ। ধুনো দেওয়া হয় ঐশ্বরিক যে ক্ষমতা সম্পন্ন মানুষ, বা আমরা যাকে দেব দেবতা বলি, সেই দেবতাকে দেওয়া হয় ধুনো। এই 3 পণ্ডিত উপলব্ধি করেছিল শুধুমাত্র যিশুর মধ্যে মানব সত্তা নেই, তার মধ্যে রয়েছে ঐশ্বরিক সত্তা, তিনি ঈশ্বর। এই রাজা শুধু এই জগতের রাজা নয়, তিনি সমগ্র বিশ্বের রাজা, স্বর্গ মর্ত পাতালের রাজা। তাই তার ঐশ্বরিক ক্ষমতাকে স্বীকার করে নিয়ে তারা তাকে দিয়েছিল ধূপ বা ধুনো, আর তার সঙ্গে দিয়েছিল গন্ধ নির্যাস। এই গন্ধ নির্যাস তারা যিশুকে উপহার দিয়ে বোঝাতে চেয়েছিল, এই রাজা আমাদেরকে ক্ষমতার বলে শাসন করতে আসেনি, তার নিজের জীবন উৎসর্গ করে
ক্রুশ মৃত্যু বহন করে গ্রহণ করে তিনি আমাদের মুক্তি দেবেন, তাই তার মৃত্যুর জন্য প্রস্তুতি স্বরূপ। কিভাবে তিনি মৃত্যুবরণ করবেন, এই রাজা কিভাবে মৃত্যুকে বরণ করবেন, সেই কথা আগে থাকতে তারা গন্ধ নির্যাস দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন, যাতে তার মৃত্যুর পর তার শরীরে যে গন্ধ নির্যাস দেওয়া হবে, যে এই রাজা তিনি মানুষের বেশে জন্ম নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করবেন, তা বোঝানোর জন্য। প্রিয়জনেরা, পূর্বদেশের পণ্ডিতেরা তারা দেখে যিশুর কাছে আসলেন, তারা পথ দেখালো, নিয়ে আসলো তাদেরকে যিশুর কাছে, তারা আসলো, যিশুকে চিনতে পারলো, জানতে পারলো, আর কি করলো, একটা নতুন পথ ধরে তারা তাদের নিজের জায়গায় পৌঁছে গেল। এটাই আমাদেরকে আজকে এই পর্বদিনে আহ্বান জানায়, যে আমাদেরকে আসতে হবে, যিশুকে চিনে নিতে হবে, নতুন মানুষ হয়ে আমাদেরকে নতুন পথ ধরে এগিয়ে যেতে হবে, যেখানে যিশুকে আমরা প্রভু ভগবান রূপে চিনতে পারি, জানতে পারি, তার দেখানো পথে এগিয়ে যেতে পারি। তারা পারত হেরোদের কাছে ফিরে যেতে, অনেক পুরস্কার পেয়ে তারা আবার সেই একই পথে ফিরে যেতে, কিন্তু না, তারা এসেছে যখন যিশুকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, তারা নতুন পথ ধরে নতুন মানুষ হয়ে যিশুকে গ্রহণ করে তারা তাদের নতুন জীবনে প্রবেশ করেছে। আমাদেরকে আসতে হবে, এই বড়দিনের এই বার্তা, নিজেদেরকে আসতে হবে, আমরা যেই মানুষও হই না কেন, আমাদেরকে আসতে হবে, ঈশ্বর ভগবানকে চিনতে হবে, তার দেখানো পথে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আমাদের মন, আমাদের আত্মা, আমাদের সমস্ত সত্তা যাতে তার স্পর্শে, তাকে প্রণাম জানানোর পর, তাকে নিজেদের করে নেওয়ার পর আমাদের সত্তা পরিবর্তন হয়ে এক নতুন মানুষের জন্ম দেয়, যারা নতুন পথের দিশারী। আমরা যারা খ্রিস্টান, আমরা প্রত্যেক দিন যে খ্রিস্ট যার যে প্রার্থনা নিবেদন করি, সেখানে আমরা কি করি, আমাদের প্রভুর কাছে আসার সময় রুটি, দ্রাক্ষারস এবং জল বা পানি আমরা নিয়ে আসি। কারণ কি, আমাদের যেটুখানি আছে তা দিয়ে আমরা প্রভুর কাছে আসছি, প্রভুকে চিনতে পারছি, জানতে পারছি, তার আরাধনা করতে পারছি, তার সঙ্গে রয়েছি, তার পরিকল্পনা বুঝতে পারছি। প্রিয়জনেরা, সেই জন্য আমরা খ্রিস্ট জাগে আমাদের সেগুলো ঈশ্বরের চরণে অর্পণ করি, আমাদের যা কিছু আছে তা দিয়ে প্রভুকে চিনে নিই, প্রভুর সাথে থাকি, আর তার দেখানো পথে আমরা জীবনযাপন করি। আজকে এই রবিবার দিনে এই পাঠ যখন আমরা শুনলাম, যিশু খ্রিস্ট আজকে শুধুমাত্র ইহুদিদের কাছে নয়, অনিহুদি বা অন্য ধর্মের মানুষের কাছে তার পরিচয় প্রকাশ করছে। পূর্বদেশের সেই তিন জ্ঞানী পণ্ডিত, তারা যিশুকে চিনতে পারছে, প্রণাম করছে, তার পূজো করছে, তাকে সম্মান জানাচ্ছে, আমাদেরকে এই বার্তা দেয়, যিনি সত্যের পূজারি, যিনি আমাদের সত্যের পথ দেখান, যিনি আমাদের পরিত্রাণ দেন, সেই প্রভুর ভালোবাসার পথে, ক্ষমার পথে আসুন। আমরা সকলে যারা আজকে এই অনুষ্ঠান শুনছি, আমরা সেই সত্যকে, সেই ক্ষমা, সেই ভালোবাসার সেই যে পথ প্রদর্শক, সেই যিশুকে আমরা চিনতে পারি, জানতে পারি, নিজেদের জীবন তার স্পর্শে নিয়ে এসে পরিবর্তন ঘটাতে পারি। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই করে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, একটু লাইক দেবেন, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আমি আপনাদের সঙ্গে ছিলাম ফাদার সৌমিত্র মাখাল, ধন্যবাদ।